সংগঠনের প্রথম সুসংবদ্ধ তত্ত্ব হিসেবে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার কথা বলা যেতে পারে। ঊনবিংশ শতাব্দীর শেষার্ধে এবং বিংশ শতাব্দীর প্রথমার্ধে বৈজ্ঞানিক ব্যবস্থাপনা সম্পর্কিত এক আন্দোলন শুরু হয়। FW টেলর, যে ছিলেন পেশায় যন্ত্রবিদ, তিনি প্রশাসন পরিচালনার জন্য এবং শিল্প পরিচালনার জন্য এই বৈজ্ঞানিক ব্যবস্থাপনা তত্ত্বটি তৈরি করেন। শিল্প বিপ্লবোত্তরকালে কারখানার কোনো কাজের মান নির্ণয় ছিল না, শ্রমিকদের মধ্যে কোনো দক্ষতা ছিল না। এই সব কারণের জন্য কাজের যে পরিমাণগত পরিমাণ এবং যে কাজের গুণগত পরিমাণ তা ছিল অত্যন্ত নিম্নমানের। এই সব কারণের জন্য এই বৈজ্ঞানিক ব্যবস্থাপনা তত্ত্বের প্রয়োজনীয়তা অবশ্যম্ভাবী হয়ে পড়ে। FW টেলর তার প্রিন্সিপালস অফ সাইন্টিফিক ম্যানেজমেন্ট এই গ্রন্থটিতে তিনি বলবার চেষ্টা করেছেন যে একটি প্রশাসন এবং একটি শিল্প পরিচালনার জন্য কতগুলি নিয়ম থাকা উচিত এবং সেই নিয়ম মেনে কাজ করলে সেই কাজের সর্বোচ্চ স্তরে পৌঁছানো যায়। এবং FW টেলর এর সাথে এটাও বলেন যে একটি শিল্প পরিচালনার জন্য একটি বৈজ্ঞানিক পদ্ধতি থাকবে, যেই পদ্ধতি প্রত্যেকটি দেশে সেই সময়ের প্রেক্ষিতে কাজ করবে। এবং টেলর তার বৈজ্ঞানিক ব্যবস্থাপনার চারটি মূলনীতির কথা বলেছেন। এই চারটি মূলনীতির কথা আমরা আলোচনা করব। প্রথমত, স্ট্যান্ডার্ডাইজেশন অফ ওয়ার্ক মেথডস, অর্থাৎ প্রত্যেকের প্রতিদিনের কাজ নির্দিষ্ট করে দিতে হবে এবং সে কতটা পরিমাণ সেই দিন কাজ করবে, কোন কাজটি করবে, তাকে সেটা সেই দিন বুঝিয়ে দিতে হবে সেই শ্রমিককে। এতে কী হবে, সেই শ্রমিক তার নির্দিষ্ট কাজ সেই দিন সম্পাদন করলে, এভাবে যদি কাজটি এগোতে থাকে তাহলে কিন্তু একটি নির্দিষ্ট সময়ের মধ্যে সেই কাজটি সম্পাদন হয়ে যাবে। আর এভাবে কাজ করলে কিন্তু কাজের যে পরিমাণগত পরিমাণ এবং কাজের যে গুণগত পরিমাণ সেটা কিন্তু ভালো হবে। এবং এই পদ্ধতিতে কাজ করার প্রথম লক্ষ্য রাখতে হবে যাতে কাজটি খুব তাড়াতাড়ি সম্পন্ন হয় এবং এই কাজটি করতে গিয়ে যাতে ব্যয় খুব কম হয়। এবং এই কাজটি যদি শ্রমিকরা খুব সুন্দরভাবে সম্পাদন করতে পারে তাহলে তাদেরকে নির্দিষ্ট পুরস্কার দেওয়া উচিত, এবং তারা যদি এই কাজটি করতে ব্যর্থ হয় তাহলে তাদের শাস্তি প্রদানেরও একটি ব্যবস্থা থাকা উচিত। তাহলে কিন্তু তারা কাজটি সঠিক সময় সঠিকভাবে করার চেষ্টা করবে। তাদের মাথার মধ্যে থাকবে, হ্যাঁ আমরা যদি ভালো মতো কাজ করি তাহলে আমাদেরকে রিওয়ার্ড পাবো আমরা বা বোনাস পাবো। তাই তাদের কাজের যে পরিমাণগত পরিমাণ সেটি কিন্তু বাড়বে এবং তাদের গুণগত পরিমাণ যে কাজের সেটিও কিন্তু ভালো পাওয়া যাবে। হলো সাইন্টিফিক সিলেকশন অ্যান্ড ট্রেনিং অফ ওয়ার্কার্স, অর্থাৎ প্রত্যেকটি যে যারা এই সংগঠনে কাজ করবে তাদের প্রত্যেকের নির্দিষ্ট কাজের জন্য তাদের সিলেকশন করতে হবে। এই সিলেকশন করার পরে তাদেরকে প্রশিক্ষণ দিতে হবে, সেই প্রশিক্ষণ অনুযায়ী তারা কিন্তু কাজটি করবে এবং এই কাজটি করার সাথে শ্রমিক তার শারীরিক এবং মানসিক দিকটিও কিন্তু সে খেয়াল রেখে কাজটি করবে। কারণ সে যদি শারীরিক বা মানসিকভাবে যদি দুর্বল হয়ে পড়ে তাহলে কিন্তু তার কাজের মধ্যে কিন্তু সেই এফেক্টটা দেখতে পাবে। ইকুয়াল ডিভিশন অফ ওয়ার্ক বিটুইন ম্যানেজমেন্ট অ্যান্ড ওয়ার্কার্স, অর্থাৎ কাজের সমস্ত বোঝা শুধুমাত্র শ্রমিকদের উপর চাপিয়ে না দিয়ে পরিচালকদের কাছে কিছু তাদের উপর চাপ থাকবে এবং শ্রমিকদের উপরে তাদের কাজের চাপটি থাকবে। শ্রমিকেরা যদি পরিচালনা কীভাবে করবে এবং কোন কাজটি কীভাবে করবে এগুলো যদি শ্রমিকেরা দেখতে শুরু করে তাহলে কিন্তু কাজের যে পরিমাণ সেটি কিন্তু দুর্বল হতে থাকবে। তাই যারা পরিচালক থাকবে তারা সংগঠন পরিচালনার দিকটি এবং কোন ক্ষেত্রে কোন খাতে কতটা কাজ পরিচালিত হবে সেই দিকগুলো কিন্তু, যারা ম্যানেজমেন্টের দিকে থাকবে তারা কিন্তু সেই দিকটি লক্ষ্য রাখবে। শ্রমিকরা শুধুমাত্র তাদের কাজের দিকটা করবে এবং যারা ম্যানেজমেন্টের থাকবে তারা শ্রমিকেরা কী কাজ করছে সেই কাজটি কিন্তু তারা পর্যবেক্ষণ করে পরীক্ষা নিরীক্ষা করবে। পরবর্তী পয়েন্ট হলো মিউচুয়াল কোলাবরেশন অফ ওয়ার্কার্স অ্যান্ড ম্যানেজমেন্ট, অর্থাৎ যারা পরিচালনা করবে এবং যারা শ্রমিক থাকবে তাদের মধ্যে কিন্তু একটি সুসম্পর্ক থাকা উচিত। এই সুসম্পর্কের ভিত্তিতেই কিন্তু কাজের যে গুণগত দিকটি সেটি কিন্তু বাড়তে থাকবে এবং উভয়ের মধ্যে কিন্তু একটি দায়িত্বশীলতার জন্ম নেবে। এই দায়িত্বশীলতার ভিত্তিতে কিন্তু কাজটি সুন্দরভাবে সম্পন্ন হবে। টেলর তার বৈজ্ঞানিক ব্যবস্থাপনায় পাঁচটি মূল বৈশিষ্ট্যের কথা বলেছেন। এই পাঁচটি মূল বৈশিষ্ট্য হলো গবেষণা, পরিকল্পনা, মান নিয়ন্ত্রণ এবং শ্রমিক, কর্মচারী এবং যারা পরিচালক থাকবে তাদের মধ্যে একটি সুসম্পর্ক থাকবে। এই ছিল টেলরের বৈজ্ঞানিক ব্যবস্থাপনা নিয়ে আমাদের আলোচনা। এই ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে দিও, আর যদি ভিডিওটি খুব 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 ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও। তাহলে আমার ভিডিও সব নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে।